ইভেলির জন্য একটা বিশাল সুসংবাদ, সেটা হচ্ছে ইভেলিতে হচ্ছে যমুনা গ্রুপ 1,000 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিছে এবং জানাইছে, লাইক সিদ্ধান্ত নিয়েছে বলতে লাইক জানাইছে পাবলিকলি, তারা এটা অ্যানাউন্স করছে। ওকে, নাও ফার্স্ট থিং ফার্স্ট, সুসংবাদ কেন বললাম অ্যাজ ইফ আমি ইভেলির পক্ষ নিচ্ছি, আমি ইভেলির দালালি করতে নামছে, এই ডিস্টিংশনগুলো মেক করতে হয়, এটা দুঃখজনক কিন্তু করতে হয়। আচ্ছা ওকে, করি তাহলে। এটার কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে ইভ্যালি মজলুম, আমার কাছে মনে হয়েছে ইভ্যালি ভিকটিম। আমি ভিকটিমের পক্ষে অবস্থান নিব, এটা খুবই স্বাভাবিক, সব আমাদের সকলের নেওয়ার কথা। এই যে ইভ্যালির যে অব্যবস্থাপনা, অনিয়ম, লোকজন পাচ্ছে না সার্ভিস ঠিক মতো, এটা লাইক বাংলাদেশে তো এটা হবে, এটা লাইক যেটা আমি সবসময় বলি যে বাই ডিজাইন এবং বাই ডেফিনেশন টার্মগুলো ইউজ করি, এই কারণে বাই ডিজাইন এবং বাই ডেফিনেশন বাংলাদেশে ইভ্যালি যেটা অব্যবস্থাপনা, এটা বাই ডিজাইন এবং বাই ডেফিনেশন বাংলাদেশে এটা হবে, বান্ধা কিছু করার নাই। সো সেটা জাস্টিফাই করতেছি না, এটা হচ্ছে বাংলাদেশের বেস লাইনটাই এখানে, রাইট? সো এক্সক্লুসিভ কিছু না, এই জন্য এক্সক্লুসিভলি এটা নিয়ে আলোচনা করতেছি না এই মুহূর্তে আর কি। যেই জায়গায় ইস্যুটা সেটা হচ্ছে ইভ্যালির পিছনে লাগা হয়েছে কি ইভ্যালির অব্যবস্থাপনার কারণে, ইভ্যালির নিয়ম ভাঙার কারণে, ইভ্যালি আইনের ব্যত্যয় করার কারণে, কি কারণে? সো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, রাইট? হইতে পারে ইভ্যালি কোনো অনিয়ম করতেছে, হইতে পারে ইভ্যালির বিজনেস মডেলে কোনো অবৈধ কিছু আছে, কিন্তু সেইটার কারণে ইভ্যালির পিছনে যাওয়া হচ্ছে কিনা নাকি শয়তানি করে, রাইট? সেটা হচ্ছে লাইক, দেখেন একটা অ্যানালজি দিয়ে বলি, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কথাটা বলি, যে বাংলাদেশে যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল হয়েছে এটাকে আমি বা আমরা কেন, আমরা বা আমি কেন সাপোর্ট করিনি, কারণ হচ্ছে ট্রাইব্যুনালটা ফেয়ার ছিল না, এই ট্রাইব্যুনালটা হচ্ছে এটার পেছনে মোটিভ ছিল, পলিটিক্যাল মোটিভ ছিল না, যাদের বিরুদ্ধে জাজমেন্ট দেওয়া হয়েছে, যাদের বিচার হয়েছে তারা কি যুদ্ধাপরাধী না? আমি যে এই ট্রাইব্যুনালের সমালোচনা করতেছি তার মানে কেন ছিল আমি বলতেছি যারা যুদ্ধাপরাধী না, না আমি সেটা বলতেছি না, আমি জানি না, আমার কাছে এভিডেন্স নাই, মেবি তারা যুদ্ধাপরাধী, মেবি তারা যুদ্ধাপরাধী না, কিন্তু এই ট্রাইব্যুনালের অধীনে আমরা বিচার চাই না কেন, কারণ এই ট্রাইব্যুনাল ফার্স্ট অফ অল ফেয়ার না, সেকেন্ডলি এটা পলিটিক্যালি মোটিভেটেড একটা প্রসিকিউশন, রাইট? কারণ আওয়ামী লীগের কারোর তো কোনো বিচার আচার হয় না, শুধুমাত্র বিরোধী দলের এদের বিচার হয়েছে সিলেকটিভলি, বেশ কনভিনিয়েন্ট আর কি সরকারের জন্য। যা হোক, সো ইভ্যালি যদি বাংলাদেশের সকল প্রতিষ্ঠান শয়তানি আছে, এই যে অনিয়ম, অব্যবস্থাপনা, কাস্টমারকে সার্ভিস না দেয়া, এটা বাংলাদেশের কোন প্রতিষ্ঠান নাই, বাংলাদেশের সকল প্রতিষ্ঠান কাস্টমারকে এইভাবে ট্রিট করে, এবং ইভ্যালির পিছনে কিন্তু সেটার কারণ দেখাও যাওয়া হয় নাই, যেটা আমি কতবার আলোচনা করছি। ওকে, ইভ্যালির ব্যাপারে অভিযোগটা কি, ইভ্যালির বিরুদ্ধে ইস্যুটা কি, তা যেটা মানুষ এসব বলতেছে, আপনারা পয়েন্ট বুঝতে হবে, আপনাদেরকে পয়েন্ট বুঝতে হবে, নিজে নিজে থিওরি দিলে হবে না, নিজে নিজে এক্সট্রা বুঝে নিয়ে বা যেটা নিয়ে আলোচনা হচ্ছে না, যেটা আলোচনার বিষয়বস্তু না, সেটাকে আলোচনার বিষয়বস্তু বানায় আধা ঘন্টা আলোচনা করা, এগুলো করা যাবে না, যেটাকে বলে স্ট্রমেন ফ্যালাসি। সো আপনার পয়েন্ট বুঝতে হবে এবং পয়েন্টে থাকতে হবে এবং পয়েন্টে কথা বলতে হবে, এটা না করলে তো আসলে সময় অপচয়। এখানে পয়েন্ট হচ্ছে ইভ্যালির বিরুদ্ধে অভিযোগ কী বাংলাদেশ ব্যাংকের এবং মিনিস্ট্রি অফ কমার্সের, বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযোগটা কি, তারা যে অভিযোগ করতেছেন আপনি সেই অভিযোগ নিয়ে কেন কথা বলতেছেন, আপনি কি জানেন, আপনি তো সব থিওরি দিয়ে কথা হাইপোথিসাইজ করতেছেন, বানায় বানায় ও আমার মনে হয় ইভ্যালির এই সমস্যা ওই সময় না, না ইভ্যালি নিয়ে যে আলোচনা হয়েছে যে অভিযোগটা আসছে সেই অভিযোগটাকে, সেই খুবই ক্লিয়ার কাট স্পেসিফিক অভিযোগ, ইভ্যালির ব্যবসার মডেল নিয়ে অনেকে কথা বলতেছেন, এগুলো MLM ব্যবসা না, বাংলাদেশ ব্যাংক তো সেটা বলতেছে না, তো আপনি কি বাংলাদেশ ব্যাংকের চেয়ে বেশি জানেন, বাংলাদেশ ব্যাংক যেখানে গিয়ে অডিট করে সব কাগজপত্র দেখে তারা দাবি করতেছে না যেটা MLM বিজনেস, তারা দাবি করতেছে না এটা ওই যে এই যে কী বলে না ওয়ার্ডটা পজ, আরে পন, আরে কী ওয়ার্ডটা ভুলে গেলাম, একজন তো কমেন্টও করছিলেন, ভুলে গেছি টার্মটা, জায়গা আর একটা কোয়েশ্চেনেবল বিজনেস মডেল আছে সেটা সম্পর্কে আমি জানি, আমি অবগত, নামটা এখন মাথায় আসতেছে না, জায়গা উফ, আচ্ছা এনিওয়েজ, তো না সেগুলো তো বাংলাদেশ ব্যাংক দাবি করতেছে না, তো যেটা বাংলাদেশ ব্যাংক কাগজপত্র দেখে তাদের তারা কনভিন্স যে না এই 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 বিজনেস মডেল নিয়ে কোনো ইস্যু নেই, তা কেন আপনারা এগুলো বানায় বানায় বলতেছেন? সো অ্যাগেন পয়েন্ট বুঝতে হবে, নিজে নিজে পণ্ডিতি করে কথা বললে হবে না। সো পয়েন্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংক তাদের বিরুদ্ধে কিছু স্পেসিফিক অভিযোগ তুলছে, সেই অভিযোগগুলো হচ্ছে তাদের বিনিয়োগ নাই, তারা বিনিয়োগকারীর তাদের ঘাটতি আছে, তাদের দায় আছে, সেই দায়গুলো কি তারা ব্যাক আপ করবে, সেই ব্যাক আপ তাদের নাই, সেটা তারা দেখাইতে পারতেছে না, সুতরাং এটা একটা রিস্কি প্রজেক্ট, সেখানে জানি মানুষজন বিনিয়োগ না করে এবং তারা অর্থ আত্মসাত করতেছে কিনা, অর্থ এক খাত থেকে আরেক খাতে নিচ্ছে কিনা, পাবলিকের কাছ থেকে যেসব টাকা তুলছে সেগুলো কোন খাতে যাবে, এইসব প্রশ্ন তুলছে। সো রাইট, এগুলো হচ্ছে পয়েন্ট, পয়েন্টটা ভালো করে বুঝেন, খালি এদিক সেদিক দৌড়াদৌড়ি করে উদ্ভট কথা বললে হবে না, তাই এখন আবার বেশি কথা বলা লাগে কারণ পয়েন্ট বোঝেন না। সো এটা হচ্ছে পয়েন্ট, এগুলো হচ্ছে অভিযোগ না, আমরা যেইগুলো অভিযোগ সেই অভিযোগের মেরিট আলোচনা করি, রাইট? সো যেটা আমি গত পর্বে করছি এখন আর কথা বলতে চাই না, যে আমি বলছি যে আমি এর এক্সপার্ট না, বিজনেস কোনটা রাইট কোনটা রং কীভাবে ইন্ট্রিকেট ডিটেলসগুলো সম্পর্কে আমি জানি না, আমার জানার দরকারও নাই, যারা জানে তারা সেই
কাগজপত্র দেখে ইভেলের তারা এরকম কোনো অভিযোগ তোলে নাই যে ইভেলের বিজনেস মডেল কোয়েশ্চেনেবল এই সেই, তো এরকম এক্সপার্টরা কি ওইগুলো বলতেছে না, তার মানে তারা যা করতেছে নতুন করে আর বলতে চায় না। এটা কত বলবে বলছি, আবার বলতে হচ্ছে কারণ এগেন পয়েন্টটা বোঝা ইম্পর্টেন্ট, আমরা পয়েন্ট বুঝি না। সো সেটা হচ্ছে সেটা, তো সেটা যদি বাদ দিই, এই যে 1,000 কোটি টাকা বিনিয়োগ করতে রাজি হয়েছে যমুনা গ্রুপ, দ্যাটস অ্যানাদার ইন্ডিকেশন যে ইভেল ইজ নট ডুইং এনিথিং রং, রাইট? আমি তো এগেন যেটা বললাম গত পর্বে আলোচনা করছি যে ইভেলির বিজনেস ডিটেলসগুলো আমি জানি না, আমি এই লাইনের এক্সপার্ট না, কিন্তু আমি ইন্ডিকেশনগুলো যারা এক্সপার্ট তাদের অ্যাক্টিভিটি কথাবার্তা থেকে আমি কোয়েশ্চেনেবল কিছু পাই নাই। যেটা মানুষজনের আপত্তি যে সার্ভিস দিচ্ছে না বা জিনিসপত্র আইটেম অর্ডার নিচ্ছে, প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে না, এগুলো বাংলাদেশের সমস্যা এবং সব কোম্পানি করে দারাজ ফারাজ থেকে এদের সার্ভিস সম্পর্কে খুব ভালো করে জানে। সো ওটা এক্সক্লুসিভ কিছু না উইথ ইভ্যালি, ওটা এক্সক্লুসিভ এবং সেটা অভিযোগও না, সরকারের অভিযোগও সেটা না। সরকার যদি সেটা নিয়ে অভিযোগ করতো তখন আমি বলতাম যে ও আচ্ছা হ্যাঁ, সরকারের অভিযোগে ম্যারিট আছে, সরকার বলতেছে যে ইভ্যালি মানুষজনকে প্রোডাক্ট দিচ্ছে না এবং মানুষজন অভিযোগ করতেছে এবং এটা সত্য, এবং আমি না সরকার তো অভিযোগ তুলে না, সরকার এমন একটা অভিযোগ তুলছে যেইটা দেখে মনে হচ্ছে দে আর গোয়িং আফটার ইভ্যালি, দে নিড সামথিং টু গো আফটার ইভ্যালি। নাও কেন, সেটা নিয়ে গত পর্বে একটা থিওরি দিছি যে সম্ভবত অডিট করে আর জন্য, সেটা তো যেহেতু বিসিস নেই বেশি কথা বলতে চাই না। এই যে যমুনার গ্রুপের যেই বিনিয়োগ করতে রাজি হয়েছে এই জিনিসটা নিয়ে একটু কথা বলি, এবার আসল পয়েন্টে চলে আসি বেশি কথা না বলে আজাইরা, সেটা হচ্ছে যে 1,000 কোটি টাকা তারা বিনিয়োগ করতে রাজি হয়েছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস, ইভ্যালির ল্যাকিং কিন্তু, ইভ্যালির কিন্তু ডেফিসিট হচ্ছে 300 কোটি টাকার মতো, 300 কোটি টাকা, তাদের 65 কোটি টাকা আছে আর তাদের অর্ডার টর্ডার মিলে সব মিলে দেনা হচ্ছে 300 কোটি টাকার মতো। সো 1,000 কোটি টাকা রাজি হওয়া মানে ইভেলি কিন্তু দে আর আউট অফ ডেঞ্জার, দে আর আউট অফ ডেঞ্জার, লাইক তাদের যেই ঘাটতি ছিল, যে ল্যাকিং, যে ডেফিসিট সব কিছু কাভার করে এখন তাদের ও বাড়তি টাকা উপচায় পড়তেছে, যেটা আমি গত পর্বে আলোচনা করছি যে দে আর লুকিং ফর ইনভেস্টর, তারা বিনিয়োগকারী খুঁজতেছে এবং বিনিয়োগকারী পাইলে কিন্তু তাদের ইস্যুটা যে জায়গাতে, অ্যাগেন তাদের বিজনেস মডেল কোয়েশ্চেনেবল বলে আমার কখনোই মনে হয় না, কারণ এই প্রশ্ন এক্সপার্টরা কেউ তোলে নাই, এগুলো পাবলিক বইলা বেড়াইতেছে, থিওরি দিয়ে বেড়াইতেছে, ভিত্তিহীন। এক্সপার্ট বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয় কেউ তাদের বিজনেস মডেল নিয়ে প্রশ্ন তোলে নাই, তারা যেই পয়েন্টে প্রশ্ন তুলছে সেই পয়েন্টে এই যে 1,000 কোটি টাকা বিনিয়োগকারী পেয়ে গেছে যমুনা ব্যাংক, শেষ, ইভেলি এখন আউট অফ ডেঞ্জার, ক্লিয়ার, ইজি অ্যাট দ্যাট। নাও আমি ইভেলির ব্যাপার, আরেকটা কারণে আমি ইভেলির ব্যাপারে সাপোর্টিভ, সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি একটা ভালো কিছু হয়, একটা বড় বিজনেস হয় একটা, এটা কি বাংলাদেশের জন্য ভালো না, এটা কি বাংলাদেশের ইকোনমি, এই যে ওয়ালটন, আমি ওয়ালটন গ্রুপকে সবসময় সাপোর্ট করে আসি, আমি ফ্রম টাইম টু টাইম ওয়ালটন গ্রুপের বিভিন্ন প্রোডাক্ট শেয়ার করছি অতীতে আর কি, অনেক আগে, এখন তোরা দাঁড়াই গেছে মোটামুটি, আমি সবসময় ওয়ালটনের প্রোডাক্ট শেয়ার করে আসছি, ওয়ালটনের ব্যাপারে ভালো ভালো কথা বলতে আসি, দেশি একটা কোম্পানি ভালো করতেছে, বাইরে এক্সপোর্ট করতেছে জিনিসপত্র, বাংলাদেশে মানসম্মত, মানসম্মত না হলে তো আমি ওয়ালটনের কথা বলবো না, যেটা আমি সবসময় বলি, দেশি প্রোডাক্ট আমি নিজে ইউজ করি না, আপনি ইউজ করবেন, আমি সেটা আপনাকে বলবো না, এত মোটিভেশন আমার গুতায় না, হ্যাঁ, নিজের পকেটের টাকা দিয়ে ওই যে কি নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো, টাইম নেই অত, কারোরই অত টাইম নেই, এটা শুধু আমার না, আমি বলি দেখে আমি খারাপ আর কি, সত্য বললে হাজির সাহেবের মুখ খারাপ। সো প্রোডাক্ট যদি ভালো না হয়, সার্ভিস যদি ভালো না হয়, দেশি বলে ওই চেতনার কথা তো আমি আপনাকে বলবো না কখনো। সো ওয়ালটনের প্রোডাক্ট ভালো বিধায় আমি মানুষজনের রিভিউ দেখছি, রিভিউ শুনছি, আমার ফ্রেন্ড ওয়ালটনের বাইক চালাইছে, চোখের সামনে দেখছি ওয়ালটনের প্রোডাক্ট, ফ্রি, আমি ওয়ালটনের ফ্রিজ ইউজ করছি, সো আমি জানি ওয়ালটনের প্রোডাক্ট সম্পর্কে, দেশি কোম্পানি ভালো সার্ভিস দিচ্ছে, আমি কী জানি বলে আমি টোটালি আই ওয়াজ সাপোর্টিভ অফ ওয়ালটন। ইভ্যালির সার্ভিস ভালো না, অ্যাগেন এটা কারোরই ভালো না বাংলাদেশে, কারণ বাংলাদেশে একটা অসভ্য দেশ, এই কারণে এরাগুলো করতে পারে, সব ওয়েস্টের যে কোম্পানি এইসব দেশে ভদ্র লোকদেরকে ভদ্র সার্ভিস দেয়, একই কোম্পানি বাংলাদেশে গেলে কিন্তু বাংলাদেশিদেরকে সেই একই সার্ভিস দেয় না, দরকার তো পড়া নেই, বুঝছেন, তাদেরকে তো বাধ্য করতে হবে, সরকার যদি বাধ্য না করে, পাবলিক যদি ছাগলামি করে, তাদের তো দরকার লাগে নাই, জসীন দেশে জদ আছে, রাইট? সো সেগুলো অন্য আলোচনা। সো সার্ভিস ওয়াইজ ইভ্যালি আলাদা কিছু আমার চোখে, আমি সমালোচনা করবো ফ্রম টাইম টু টাইম, অ্যাগেন পয়েন্ট বুঝতে হবে, প্রসঙ্গ, এখন কি প্রসঙ্গ, এখন কি তাদের সার্ভিস নিয়ে সরকারের অভিযোগ, না সার্ভিস নিয়ে অভিযোগ না, মানুষের অভিযোগ, সেটা ভিন্ন আলোচনা। সো সরকার যে অভিযোগ লেগুলোতে যে ইভেল অ্যাড্রেস করে ফেলছে, শেষ, কাহিনী শেষ। এবং যমুনা গ্রুপ বলছে যে তারা প্রাথমিকভাবে 100-200 কোটি টাকা বিনিয়োগ করবে শুরুতেই, এবং বাকি টাকাটা ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী করা হবে। সো 100-200 কোটি টাকা ইজ গুড এনাফ টু গেট ইভেলি আউট অফ দিস ডিবাকো কাইন্ড অফ ডিজাস্টার আর কি, কারণ ইভেলি 300 কোটি টাকা ঘাটতির মধ্যে যদি 200 কোটি টাকা অলরেডি পেয়ে যায়, তাদের অলরেডি 65 কোটি টাকা আছে, সো অলমোস্ট দেয়ার। এবং সেখানে তারা কি বলছে যে এখন আপনি চিন্তা করেন, যমুনা গ্রুপ কি জানে না, না জেনে 1,000 কোটি টাকা ইনভেস্ট করতেছে, তারা কি ছাগল, তারা ইভেলিকে দিতে যাবে, তারা তো বেল আউট করে ফেললো ইভেলিকে। এই যে দেখেন, বেল আউট একটা ওয়ার্ড ইউজ করে ফেলছি, এটা নিয়ে একটু কথা বলি, দেখেন আমি এসবের এক্সপার্ট না, দেখে আমি টেকনিক্যালি ইয়ে হইতে এক্সপার্টিস কমেন্ট করতে যাই না, কিন্তু বাংলা ইংরেজি বুঝি তো রে ভাই, বাংলা ইংরেজি তো বুঝি, হ্যাঁ। সো ধরেন বেল আউট করার এইসব দেশে, আমেরিকাতে যখন স্টক মার্কেট ফেল করছিল 2008 সালে, স্টক মার্কেট ক্র্যাশ হয়েছে, একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশনে সকল দেশের প্রতিষ্ঠানগুলো বিপদে পড়ে গেছে, তখন এই দেশের সরকার বেল আউট করছে ওই কোম্পানিগুলোকে, কারণ এই কোম্পানিগুলো তো দেশের ইকোনমিকে সার্ভ করে যাচ্ছে, এই কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হলে কোম্পানির যারা চাকুরি করে এই মানুষরা ক্ষতিগ্রস্ত হবে, আলটিমেটলি দেশের নাগরিক ক্ষতিগ্রস্ত হবে। সো সরকার ওই দায় নিয়ে, সরকার নিজের
তহবিল থেকে সরকার নিজের উদ্যোগী হয়ে ওই কোম্পানিগুলোকে বেল আউট করছে। তারা যদি সব কিছু বৈধতার বৈধভাবে করে এবং তারা যদি এত সাকসেসফুল হয়, বাংলাদেশের একটা কোম্পানি এত বড় হয়, তাহলে সরকারের এখন দায়িত্ব এই কোম্পানিকে বেল আউট করা, নিজের দেশের জনগণের স্বার্থে। ইবেলিতে এত কোটি কোটি মানুষ কাজ করে, মানে বলতেছি কাজ করে, কোটি কোটি মানুষ সার্ভিস প্রোডাক্ট কিনছে, তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাজ করে, এদের কোনো দায় নাই সরকারের। কোম্পানিটা পথে বসে গেলে এই মানুষগুলোর কী হবে? যারা অর্ডার করছে এরা প্রোডাক্ট কই পাবে? যারা চাকরি করে তাদের কী হবে? সো সরকার দেখেন, যাক ওই রেন্টে ঢুকতে চায় না, বাংলাদেশের সরকার তো বাংলাদেশের জনগণকে নিয়ে চারা না পয়সা কেয়ার করে না, যারাই পিছনে লাগছে ইবেলির খেয়ে দিবে, ইবেলিকে খেয়ে দেওয়ার পরে মানুষগুলোর কী হবে? ডু দে কেয়ার, রাইট? সো সরকার যেটা করে না সেটা যমুনা গ্রুপ করছে, যেই কাজটা সরকারের করা উচিত ছিল। সরকার উদ্যোগী হয়ে, সরকার উদ্যোগী হয়ে চাইলে পারতো যে একটা বিভিন্ন বেসরকারি গ্রুপকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু ইভেলির সাথে আসি, আমরা চাই ইভেলি ভালো করুক, তোমরা কেউ বিনিয়োগ করতে চাইলে করো, আমরা সাপোর্ট। তা না, সরকার কিন্তু রিপোর্টের পর রিপোর্ট, মিডিয়াগুলো, সরকারের মন্ত্রী আমলারা বিবৃতির পর বিবৃতি, সরকারের সকলে মিলে ইভেলিকে ধসায় দেওয়ার জন্য যা যা করণীয় সব একেবারে ক্ষেত্র প্রস্তুত করছে এই দেশ, এই রাষ্ট্র, রাইট? তারপর যে ইভেলি এখনও মাটিতে মেশে নাই, এটা তাদের কিউরস টু দেম। তো বেসরকারি একটা গ্রুপ যমুনা গ্রুপ আগে এসে সেটা করছে, ইভেলিকে বেল আউট করছে। আমি খুবই হ্যাপি, খুবই হ্যাপি এই কারণে যে আমার প্রথমত মনে হয়েছে এদেরকে ভিক্টিমাইজ করা হচ্ছিল, সেটা থেকে এরা বেরোয় আসছে বিপদ থেকে। আরেকটা হচ্ছে এত বড় একটা সাকসেসফুল কোম্পানি, তারা একটা সুন্দর বিজনেস রোড ম্যাপ আছে, বিজনেস মডেল আছে বলে মনে হচ্ছে যমুনা গ্রুপে, যে তারা এক জায়গায় বলবেও যে তারা হচ্ছে ইভেলির, এগুলো আমি পড়লে দেখবেন যে তারা এগুলো দেখে ইভেলির কোনো কোশ্চেনেবল কিছু পায় না বিজনেস মডেলে। আমি পড়ি, আস্তে আস্তে আসবো এটা কোথায়। ইভেলির প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, একটি দেশীয় উদ্যোগ হিসেবে আমাদের পাশে আরেকটি দেশীয় প্রতিষ্ঠানকে পেয়ে আমরা সত্যি আনন্দিত। যমুনার এই বিনিয়োগ ধারাবাহিক বিনিয়োগের অংশ এবং পরবর্তী ধাপেও তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। এই বিনিয়োগ ইভেলির ভবিষ্যৎ উন্নয়ন ও ব্যবসা পরিধি বৃদ্ধিতে ব্যয় করা হবে। ওকে, নাইস। আর গ্রাহকদের পুরনো অর্ডার ডেলিভারির বিষয়ে রাসেল বলেন, পুরনো অর্ডার যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলোর ডেলিভারির বিষয়ে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি, প্রয়োজনে আমরা আরও বিনিয়োগের ব্যবস্থা করব। সো তারা অলরেডি বিনিয়োগ পেয়ে গেছে, এখন ডেলিভারি দিতে পারবে। এবং একটা ভালো হয়েছে এই জিনিসটা আলোচনা হয় ইভেলি চাপে পড়ায়, অলমোস্ট তারা এক্সটেনশন, অ্যাট দ্য ভার্জ অফ এক্সটেনশন চলে গেছিলো, মানে বিলুপ্তির তার প্রান্তে চলে গেছিলো, রাইট? সো সেটা যেটা ভালো হয়েছে, ভবিষ্যতে ওরা কাস্টমার সার্ভিস দেওয়ার প্রতি অবশ্যই এখন সচেষ্ট সচেতন হবে, হইতে হবে, যেই বিপদে পড়ছিল। সো সেটা একটা মন্দের ভালো হয়েছে, সাপে বড় হয়েছে একভাবে। এবার শুনি যমুনা গ্রুপের কী বক্তব্য। যমুনা গ্রুপ পরিচালক মনিকা ইসলাম বলেন, ইভেলি ও যমুনা গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক হয়েছে, আজ আমরা ইভেলিতে বিনিয়োগ করছি, আপাতত এখন আমরা 100-200 কোটি টাকা বিনিয়োগ করবো, পরবর্তীতে প্রয়োজন মতো ধাপে ধাপে আমরা 1000 কোটি টাকা বিনিয়োগ করবো। ওকে, নাইস। ইভেলি এবং যমুনার মধ্যকার শেয়ার হোল্ডারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা এখনও ঠিক হয়নি, সেটা ঠিক হলে খুব দ্রুতই আপনারা জানতে পারবেন। সো যমুনা গ্রুপ অবশ্যই বেল আউট করতেছে, তারা অবশ্যই একটা বড় শেয়ার অংশ এখান থেকে নিয়ে নিবে। নাও এটাই ভর কথা ছিল, তারা এটা একটা অপরচুনিটি হিসেবে দেখছে যমুনা গ্রুপ, এবং অপরচুনিটি হিসেবে দেখছে কেন, তারা দেখে ইভেলির বিজনেস মডেল, ইভেলি নিয়ে রিসার্চ করে 1000 কোটি টাকা বিনিয়োগ করতেছে নাকি, তারা সব কিছু দেখে মনে হয়েছে ও না, সেটা একটা ভ্যালিড লেজিটিমেট বিজনেস এবং এটার একটা পটেনশিয়াল আছে এই বিজনেসটার, যেভাবে তারা মনে হয়েছে এটা আমরা বিনিয়োগ করি। এবং যমুনা গ্রুপের কিন্তু সবচাইতে বড় অফলাইন মার্কেট প্লেস কিন্তু যমুনা গ্রুপের যমুনা ফিউচার পার্ক, বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল। অনলাইনেও তা ইভেলি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। সো ওই জায়গা থেকে সম্ভবত যমুনা গ্রুপ চিন্তা করছে যে আমরা অফলাইনে আমাদের যেহেতু সবচেয়ে বড় মার্কেট প্লেস, অনলাইনে সবচেয়ে বড় মার্কেট প্লেসটা যদি আমরা হইতে পারি, ফাইন, নাইস। তো ইভেলি যেহেতু বাংলাদেশ অনলাইনে সবচেয়ে বড় মার্কেট প্লেস, তারা এই জন্য হয়তো চিন্তা করছে এটার সাথে যুক্ত হবো, এবং অবশ্যই তারা রিসার্চ করে দেখছে যে হ্যাঁ, এটার সাথে যুক্ত হওয়ার মানে ভবিষ্যৎ ভালো। তো ইভেলির মোট সম্পদের সঙ্গে দায় না মেলার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের তদন্ত সম্পর্কে জানতে চাইলে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনিকা ইসলাম বলেন, এগেন যেটা বললাম যে বাংলাদেশ ব্যাংকের অভিযোগটা কী আরেকবার বলতে হচ্ছে, এবং আরেকবার বলি, লামসাম কমেন্ট, লামসাম কথা বলবেন না, যেটা অভিযোগ সেটা নিয়ে কথা বলেন, ওই আদায়রা এই সেই এসে বাংলাদেশ ব্যাংকের কী অভিযোগ, ইভেলির বিরুদ্ধে কী অভিযোগ সরকারের, সেটা নিয়ে আমরা শুনি এবং সেটার কী অ্যান্সার সেটা শুনি। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে আসি যে কারণ এই অভিযোগ থাকা সত্ত্বেও কেন তাইলে যমুনা গ্রুপ বিনিয়োগ করতে রাজি হলো, তাহলে কি অভিযোগের মেরিট নাই, তাহলে কি এগেন যেটা আমি সন্দেহ করছি যে তাহলে কি সরকার শয়তানি করতেছে এদের সাথে বা বাংলাদেশ ব্যাংক সরকার। ইভেলির মোট সম্পদের সঙ্গে দায় না মেলার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের তদন্ত সম্পর্কে জানতে চাইলে মনিকা ইসলাম বলেন, কি বলেন খুব মনোযোগ দিয়ে শুনেন, এই সংকটটি তহবিল ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, এজন্যই ইভেলি বিনিয়োগকারী খুঁজছিল, যেটা আমি ডে ওয়ানের থেকে বলে আসতেছি প্রথম পর্বে, যে এটা আমি বারবার করে পয়েন্ট আউট করছি। এক পণ্ডিত আসে আমার বলতেছে আমি কি এক্সপার্ট না হয় কেন কথা বলি না, আমি এক্সপার্ট না হয় কথা বলি না, আমি আমার দোষ সম্পর্কে জানি, আমি যতটুকু জানি ছোট্টকের ভিত্তিতেই কথা বলি। সো আমি পুরো ঘটনা আমি এনালের মানে ডিটেলস পড়াশোনা করে আমি দেখলাম যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগটা এই যে এখানে দেখেন, তারা যমুনা ব্যাংক বিনিয়োগ করার সময় কী বলতেছে এই সম্পর্কে, যে এই সংকটটি তহবিল ব্যবস্থাপনার সঙ্গে জড়িত,
এই জন্যই ইভেলি বিনিয়োগকারী খুঁজছিল। সো ইভেলির অনলি ল্যাকিং হচ্ছে বিনিয়োগ, যেটা আমি প্রথম পর্বে আলোচনা করছি যে তারা ইনভেস্টর পাইলেই আমি যা বুঝতেছি তারা এই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবে, তাদের অন্য কোনো ইস্যু নেই, তাদের কোনো আইনের ব্যত্যয় করা বিজনেস মডেল কোয়েশ্চেনে পড়া এমন কিছু মনে হচ্ছে না, অনলি ইস্যু বিনিয়োগকারী দরকার। এবং যমুনা গ্রুপ তো 1,000 কোটি টাকা ইনভেস্ট করছে সব পেপার উল্টায় পাল্টায় পড়াশোনা করার পর, এবং ইভেলের বিরুদ্ধে যে অভিযোগ বাংলাদেশ ব্যাংকের এবং মিনিস্ট্রি অফ কমার্সের, সেটার ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে এই সংকটটি তহবিল ব্যবস্থাপনার সাথে জড়িত এবং ইভেলি এর জন্য বিনিয়োগকারী খুঁজছিল। শুধুমাত্র ওই জায়গায় ইস্যু, ওই জায়গাটা অ্যাড্রেস করতে পারলে ইভেলি নিয়ে আর কোনো ইস্যু নাই, রাইট? যেটা আমি প্রথম পর্বে বলছি যে আমার পুরো ঘটনার বিশ্লেষণে আমার মনে হয়েছে ইস্যুটা খুবই স্পেসিফিক এবং এটার জন্য সরকারের উচিত বরং ইভেলিকে সাহায্য করে বিল আউট করা। আচ্ছা যাক, যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে আমরা দেখেছি যে স্থানীয় ই কমার্স প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, রাইট? ই ভ্যালি দেশের বাংলা সাধারণ মানুষের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে, আর যমুনা গ্রুপ দীর্ঘ 50 বছর ধরে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, এখন থেকে ই ভ্যালি ও যমুনা গ্রুপ সেই স্বপ্ন পূরণে একে অপরের অংশীদার হলো। আই এম রিয়েলি হ্যাপি ফর ই ভ্যালি। অ্যাগেন, মূলত আমার হ্যাপিনেসটা এই কারণে যে এদের পিছনে শয়তান লাগছিল, এদের পিছনে সোনার বাংলা লেগে গেছিলো, তো এরা হচ্ছে সেখান থেকে বের হয়ে আসতে পারতেছে, এই জন্য আমি খুশি প্রধানত। এবং দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের জন্য এটা ভালো, বাংলাদেশ এত বড় একটা কোম্পানি যদি হইতে পারে এটা বাংলাদেশের ইকোনমির জন্য ভালো, বাংলাদেশের এমপ্লয়মেন্টের জন্য ভালো, বাংলাদেশের সকল ক্ষেত্রেই ভালো। অ্যাগেন, যেটা অনেকবার আলোচনা করছি, বাংলাদেশের ভালো, জনগণ নাগরিকের ভালো নিয়ে কোনো কোনো কেউ বাল চারানা বসে পাত্তা দেয় না। আপনার সরকার, আপনার মোটিভেশনাল স্পিকার, আপনার নাই, আপনার বাংলাদেশের কোনো অভিভাবক নেই, এটা একটা অভিভাবকহীন দেশ। নাগরিকের দেখা, নাগরিকের ভালো মন্দ নিয়ে কেউ চারানা পয়সা কেয়ার করে না, সকলে হইতেছে যাক ট্রেন্ড করে লাভ নাই। সো ইভেলি মনে হচ্ছে ইভেলি ঝামেলা ইয়ে থেকে বের হয়ে গেছে, ইভেলির মধ্যে যেই কারণে হোক চিপায় ফেলতে চাইছে এই দেশের কালপ্রিটরা। এবং আমি রাসেল যে ভদ্রলোক সিইও, আমি ওনার আমি যেটা কত আলোচনা করছিলাম, আমার মনে হয়েছে উনি ভিশনারি একটা লোক, উনি খুবই স্মার্ট, খুবই সাহসী, খুবই সাহসী। উনি যেই দুঃসাহস যেই মডেল, অ্যাগেন ওনার বিজনেস মডেলটা কোয়েশ্চেনেবল অ্যাপারেন্টলি বাইরে থেকে, বাইরে থেকে ভেতর থেকে কোয়েশ্চেনেবল বলে আমি কোনো ইঙ্গিত পাই নাই। অ্যাট এনি পয়েন্ট ইন টাইম, অ্যাট এনি স্টেজ কেউ বিজনেস মডেল নিয়ে প্রশ্ন তোলে নাই, খালি ওই ফেসবুকের পাকনারা প্রশ্ন তুলতেছে যাদের কোনো বিন্দুমাত্র ধারণা নাই ইভেলির বিজনেস মডেল সম্পর্কে, রাইট? এরা আমার এসে বলে যে আমি নাকি টেকনিক্যালিটি না বুঝে কথা বলি, আমি যতটুক টেকনিক্যালিটি বুঝছি ওটুকের থেকেই কথা বলছি, বরং এরা হয়তো সে টেকনিক্যালিটির ধার ধারে না, ফ্যাক্টের ধারণা ধরে কমেন্ট করে। সো ইভেলির বিজনেস মডেল নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, বাংলাদেশ ব্যাংক তুলনায়, মিনিস্ট্রি অফ কমার্স তুলনায়, যমুনা গ্রুপ তুলনায় কেউ তুলে নাই। সো ইভেলির আমি কোনো ইস্যু দেখতে পাচ্ছি না, তাদের শুধুমাত্র ইস্যু বিনিয়োগের অভাব ছিল, সেটা যমুনা ব্যাংক অ্যাড্রেস করছে, এটা সরকার করা উচিত ছিল বলে আমি মনে করি, যেটা কত পর্ব আলোচনা করছি। লাইক অ্যাগেন, সরকার এই দেশে কোনো বিজনেসের জন্য সবচাইতে খারাপ পৃথিবীতে এইসব কারণে গুন্ডা লেগে হেল্প তো করেই না, সরকার বরং ধসায় দেওয়ার চেষ্টা করছে, কার সাথে কোথায় কী কনফ্লিক্ট হয়েছে কে কারণে। যাক, মনে হয়েছে ইভেলি বের হয়ে গেলো এই ঝামেলা থেকে, মনে হচ্ছে। আমি আর কারণ এখন I think they came out of this disaster. I think they turned around. So good luck ebong kudos to Ivelli ebong ei Ivelli jodi bhalo kore ei desher manush bhalo korbe ei desher eta ei desher upokar hobe ei desher sadharon manusher upokar hobe jara order kore product pacche na Ivelli ei dhakka ta shamlay asha kori jehetu biniyog hoyse tader shobai ke jodi order delivery diye ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছে যাওয়া যেতে পারে। ইভেলির টার্গেট হচ্ছে 2022 থেকে 2024 সালের মধ্যে প্রফিটে ঢোকা, রেভিনিউ, এইগুলো হচ্ছে যে টেকনিক্যাল টার্ম, প্রফিটে ঢোকা, রেভিনিউ সম্ভবত নেট ইনকাম, আর প্রফিট হচ্ছে হইতেছে সম্ভবত হচ্ছে আপনার খরচ বাদ দিয়ে যেটা প্রফিট আর কি বেসিক্যালি। সো তারা প্রফিটে ঢুকবে 2022 থেকে 2024 সালের পর থেকে, এটা তাদের টার্গেট। সো সেই 2022-24 সাল চলে আসতেছে, তারা বিনিয়োগও পেয়ে গেছে, সব কিছু চমৎকার। বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম, লক্ষ লক্ষ মানুষ, সমস্ত কোটি মানুষ ই ভ্যালিতে আছে, যেটা রাসেল বলছে, গত পর্বে আলোচনা করছে, আরেকবার একটু এই পয়েন্টটা টাচ করি, খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট পয়েন্ট। রাসেলের ভিশন ছিল যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের সকল মানুষকে আমাদের প্ল্যাটফর্মে আগে আনি, এটা ছিল আমাদের টার্গেট, এবং আমরা সেই টার্গেট পূরণ করে ফেলছি, সফল হয়েছি, প্রচুর হার দিয়ে দিয়ে মানুষকে অফার করায়, মানুষ দৌড়ে নিজেরাই হুমড়ি খেয়ে এসে কীভাবে অনলাইনে কেনাকাটা করতে হয় এগুলো নিজেরা নিজের প্রয়োজনে শিখে ফেলছে। সো আমাদের প্রাথমিক প্রথম স্টেজের টার্গেট পূরণ হয়ে গেছে, আমরা মানুষজনকে ইভেলিতে নিয়ে আসতে পারছি। এখন সেকেন্ড স্টেজের টার্গেট হচ্ছে, এখন আমরা হচ্ছে এই যে অফারগুলো কমায় কমায় দিয়ে এখন তাদেরকে দিয়ে লাইক রেগুলার বিজনেস মডেলে প্রবেশ করবো। অ্যাগেন, আমার এক্সপার্ট যারা, তাদের কারোর কাছ থেকে কথা শুনে আমার কখনোই মনে হয় না ইভেলে কোয়েশ্চেনেবল কিছু করতেছে, তাদের যেই জায়গায় কোয়েশ্চেন ছিল সেই জায়গাটা অ্যাড্রেস করে ফেলছে এখন বিনিয়োগ পাওয়ায়। সো আমি ইভেলির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করতেছি, আশা করি তারা জনগণ, কাস্টমার, সোনার বাংলায় এই অসভ্য দেশে অসভ্যতামি সুযোগ পায় দেখে সবাই অসভ্যতামি করে, অসভ্যতামি সুযোগ না দিলে, সরকারগুলো না দিলে তো এরা অসভ্যতামি করতো না। সো তারপর আমি মনে করি যে অসভ্যতামি সুযোগ পাবে ইভেলি, এই দেশে নাগরিকের ব্যাপারে কেউ কেয়ার করে না, সো সুযোগ পাবে অসভ্যতামি করার কাস্টমারের সাথে। কিন্তু ইভেলি যেহেতু একটা ধাক্কা খাইছে, এটা একটা মন্দের ভালো হয়ে কাজ করুক,
তাদের জন্য, জনগণের জন্য, আমাদের জন্য গোয়িং অ্যাহেড আই হোপ ইভিলি তাদের কাস্টমারকে সর্বোচ্চ প্রায়োরিটি দিবে, সর্বোচ্চ সম্মান দিবে, কাস্টমারকে সম্মান দিতে শেখা যাক, সর্বোচ্চ সম্মান দিয়ে বাংলাদেশের কাস্টমারদেরকে সর্বোচ্চ ডেলিভারি দিয়ে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইকোনমির জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, তরুণ প্রজন্মের জন্য, এমপ্লয়মেন্টের জন্য এভাবে একটা বড় মাইলফলক হয়ে আমাদের সামনে থাকবে।